নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ চলে এসেছি আমরা ব্যাঙ্গালোরের ইস্কন মন্দিরে। চলুন আজ ব্যাঙ্গালোরের ইস্কন মন্দিরটা একটু ঘুরে আসি। তো এই হলো আমাদের ইস্কন মন্দিরের এন্ট্রান্স। তো প্রথমে আমরা আমাদের কাঠগুড়ি থেকে সকাল 8টা নাগাদ একটা কার রেন্টে নিয়ে আমরা ইস্কন মন্দিরের উদ্দেশ্যে চলে এলাম। সেখানে এসে আমরা লেডিসদের আর জেন্টসদের আলাদা আলাদা লাইন ছিল, কিন্তু তারপরে গিয়ে সব একসাথেই হয়ে গেছিলো যদিও। আর এই যে হচ্ছে ইস্কন মন্দিরটা, আস্তে আস্তে আমরা ভিতরে ইস্কন মন্দিরের দিকে রওনা দিচ্ছি। দেখুন, মন্দিরটা খুবই পুরনো এবং সুন্দর মন্দির, তবে দেখে বোঝার উপায় নেই যে এটা অনেক দিনের পুরনো। এত সুন্দর মেনটেন করে ওনারা রেখেছেন, চারিদিকের বাগান, জলাশয় খুবই সুন্দর। তো আস্তে আস্তে আমরা লাইন করে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আচ্ছা, মন্দিরে যাবার আগে জুতো খুলে এবং একটা পা ধোয়ার মতো একটা জল আছে, তারপরে একটা পাপোশ আসে, এই সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে। অনেক মন্দিরেই আছে, তো এখানেও দেখলাম বেশ একটু বড় সড়ই, জলের মধ্যে পাটা ডুবিয়ে তারপর ওই পাপোশের মধ্যে পাটা মুছে তারপরে মন্দিরে উঠতে হবে, যাতে মন্দিরটা পরিষ্কার থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। দেখুন, ম্যাক্সিমাম যারা ঘুরতে এসছেন বেশিরভাগই সব বাঙালি। এই যে এখান দিয়ে আমরা ঢুকছি, এখান দিয়ে ঢুকে দেখুন এই ভিতর দিয়ে ঢুকতে হবে, এবং এক একটা স্টেপ বাই স্টেপ আছে যেখানে হরে কৃষ্ণ নাম জপ করে এখান দিয়ে উপরে উঠতে হবে। স্টেপটা আপনাদের দেখাতে পারবো কি না জানি না। এই যে এই যে এই যে দেখছেন, এক একটা চৌকো চৌকো স্টেপ করা আছে, ওই এখান থেকে এক একটা স্টেপে দাঁড়াতে হবে এবং হরে কৃষ্ণ বলতে বলতে পুরো একদম মন্দিরে ঠাকুরের সামনে পর্যন্ত যেতে হবে। আর এই যে সামনে চূড়োটা দেখছেন, এগুলো সবই সোনার। এই যে স্টেপ বাই স্টেপ সবাই হরে কৃষ্ণ বলতে বলতে ভিতরে প্রবেশ করছেন। আর একটা জিনিস হচ্ছে কি, এটা কিন্তু আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে মায়াপুরী ইস্কন মন্দির আছে সেই মন্দিরই ব্রাঞ্চ এই ব্যাঙ্গালোরে। আমাদের মায়াপুরের ইস্কন মন্দির কিন্তু এখন পৃথিবীর মধ্যে সবথেকে টপ ইস্কন মন্দির, শ্রীকৃষ্ণের মন্দির। অত বড় ইস্কনের মন্দির কিন্তু আর কোথাও নেই পৃথিবীর, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মায়াপুরেই আছে। যাই হোক, এই মূর্তিগুলো দেখুন অপূর্ব সুন্দর। আমার মা খুবই ঠাকুর ভালোবাসে, তাই মন্দিরে এসে আমার মায়ের প্রাণ জুড়িয়ে গেছে। প্রচণ্ড ভিড়। তবে আরেকটা জিনিস হচ্ছে কি, ভিতরে ক্যামেরা অ্যালাও না, তবুও আমরা যতটা করতে পেরেছি করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, আপনাদেরও ভালো লাগবে। আর যদি আপনারা আসতে চান ব্যাঙ্গালোরে এসে, তাহলে ইস্কন মন্দির বললেই হবে। আর এই যে এটা হচ্ছে নরসিংহ ঠাকুর, এদিকে শ্রীকৃষ্ণের নানা রূপ রূপে উনি পূজিত হচ্ছেন। ওই যে দূরে দেখছেন
ওটা হচ্ছে শ্রীকৃষ্ণ। এতটা পথ পেরিয়ে নানা রূপে উনি চারিদিকে পূজিত হচ্ছেন, ছোট ছোট মন্দিরের ভিতরে ভিতরে রাখা আছে। এগুলো সব পার করে তারপর ভিতরে যেতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, এই ব্যাঙ্গালোর কিংবা সাউথের এদিকে সব মূর্তি কালো পাথরের। আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে যেমন কালো পাথরের মূর্তি একদম চলে না, বেশিরভাগ শিবলিঙ্গটাই দেখা যায়, কিন্তু ওদিকে সমস্ত মূর্তি, সে কালী বলুন কি শিব বলুন কি যা খুশি, সবই কালো পাথরের তৈরি। এই যে দেখুন পুরো মন্দিরটা কত সুন্দর লাগছে না? আর ওই যে গোল্ডেন কালারের চূড়াটা দেখছেন, ওটা কিন্তু পুরোটাই সোনার। এতটা পর পেরিয়ে আবার সিঁড়ি দিয়ে উঠে তারপরে মেন শ্রীকৃষ্ণের দিকে যাও, দেখুন কাজগুলো অপূর্ব সুন্দর, প্রত্যেকটা কিন্তু পাথরের তৈরি। তবে যেমন ভিতরে আস্তে আস্তে এগাচ্ছি, বিজনেসের জন্য আবার অনেক কিছু এখানে আছে, যেমন নানা রকম দোকান তৈরি করে রেখেছেন, এই যেটা হচ্ছে মন্দিরের সামনেটা, শ্রী শ্রী রাধাকৃষ্ণ টেম্পল। এই পর্যন্ত ফটোটা তোলা যায়, তারপরে আর ফটোটা তুলতে দিচ্ছে না। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, আর লাইক এবং শেয়ার করবেন। তো ধন্যবাদ, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।